আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল জে অ্যান্ড আই কাপলস ডায়েরি। কেমন আছেন সবাই? আশা করি আল্লাহর অশেষ রহমতে আপনারা সবাই অনেক বেশি ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আমরাও ভালো আছি। আজকে আমি আপনাদের সাথে আমার ঈদের ব্লগটা শেয়ার করব। এটা ঈদের দিন সকালবেলার ভিডিও। আমি আমার হাজব্যান্ডের কাপড়গুলো হচ্ছে বের করে রেখে দিয়েছিলাম, উনি যেগুলো পরে নামাজ পড়তে যাবে। আর এদিকে আমি টেবিলে সেমাই, তারপর হচ্ছে পুডিং আর খেজুর এগুলো রেখে দিলাম, যেহেতু উনি নামাজ পড়তে যাবে, যাওয়ার নামাজে যাওয়ার আগে হচ্ছে কিছু একটা খেয়ে যাবে। তো তার জন্য আমি এখানে ঘুম থেকে উঠার পরে আমি সেমাইটা রেডি করে নিয়েছি। আগের দিন দুধ চাল করে রেখেছিলাম, আর এখন সেমাইটা রান্না করে নিলাম আর পুডিংটাও বের করে নিলাম। আর এদিকে এসে দেখছি যে আমার হাজব্যান্ড হচ্ছে রেডি হচ্ছে নামাজ পড়তে যাওয়ার জন্য। তো এই তো সবাই মাশাল্লাহ বলবেন, তো ও রেডি হয়ে হচ্ছে চলে যাবে নামাজ পড়তে। আর এই তো উনি হচ্ছে চলে যাচ্ছে নামাজে। আর এদিকে আমি এখন রান্না বান্না করব খিচুড়ি। তো খিচুড়িটা আমি এখানে খিচুড়ির জন্য চাল ডাল মিশিয়ে রেখে দিয়েছি। ঈদের দিন সকালবেলা খিচুড়ি রান্না করব, আর তার সাথে ডিম ভাজা থাকবে। তো এটা দিয়ে হচ্ছে সকালের নাস্তাটা করে নিব। আর এদিকে দেখতেই পাচ্ছেন আমাদের আলহামদুলিল্লাহ কোরবানি দেওয়া হয়ে গিয়েছে। এদিকে দুজন লোক রাখা হয়েছে যারা আমাদের এই সবগুলো কাটাকুটা সব করে দিয়ে যাবে। তো তার জন্য দুজন লোক রাখা হয়েছে, আর কোরবানিটা আমাদের বাসার নিচেই দেওয়া হয়েছে। যেহেতু আমাদের বাসার নিচে জায়গা রয়েছে, তো তার জন্য এখানে কোরবানিটা আমরা দিতে পেরেছি। আর এই দেশের নিয়ম হচ্ছে একটা নির্দিষ্ট জায়গায় হচ্ছে কোরবানি দিতে হয়। আমাদের এখানে নিচে জায়গা ছিল, তার জন্য আমরা দিতে পেরেছি। আর এদিকে হচ্ছে আমি আমার ফ্যামিলির সাথে কথা বলতেছিলাম, বাংলাদেশ থেকে কল দিয়েছিল। আমি আমার আব্বু আম্মুর সাথে কথা বলতেছিলাম, তারপর শাশুড়ি মার সাথেও কথা বলেছি। আর এদিকে কিন্তু আমাদের মাংসগুলো ওনারা কেটে দিয়ে চলে গিয়েছে, আর এখন জাস্ট সামান্য টুকটাক কাটাকুটি বাকি আছে, যেটা আমার হাজব্যান্ড আমাকে হচ্ছে হেল্প করছে। আর এদিকে আমি সব কিছু কিন্তু অলরেডি করে ফেলেছি, প্যাকেট করে রেখে দিয়েছি। আর এখানে আমি রান্না বসিয়ে দিচ্ছি, কোরবানির প্রথম মাংস রান্না করব। তো দেখতেই পাচ্ছেন আমি বিশাল বড় একটা হাঁড়ি বসিয়ে দিয়েছি, আমি মশলা কষিয়ে মাংসটা রান্না করে নিচ্ছি। তো দেখতেই পাচ্ছেন, আর এই তো আমি কিন্তু কোরবানির মাংসটা রান্না করে ফেলেছি। আর এটা হচ্ছে ফাইনাল লুক, দেখতে মাশাল্লাহ অনেক লোভনীয় লাগছে। আর খেতেও আলহামদুলিল্লাহ অনেক বেশি ভালো ছিল, যেহেতু কোরবানির মাংস প্রথমবার যেটা রান্না করা হয় সেটা স্বাদ অন্যরকম থাকে। তো এই তো আমি বেড়ে নিয়েছি ভাবিদের বাসায় দেওয়ার জন্য, পাশের বাসায় ভাবিদের। আর এদিকে হচ্ছে আমি ডিমের কোরমা রান্না করে নিয়েছি, আর এই পাশে আমি রান্না করেছি হচ্ছে মাংস জাল করে নিয়েছি। যেহেতু আমি ঝুরা মাংস বানাবো, তার জন্য মাংসটা আগে সিদ্ধ করে নিয়েছি, তারপরে তেলের মধ্যে আমি ওইটা রান্না করে নিব। আর এদিকে আমি পোলাও রান্না করে নিয়েছি, যেহেতু বাসায় রাত্রেবেলা গেস্ট আসবে, তো গেস্টের জন্যই সামান্য একটু আয়োজন করেছি, কারণ একা একা অনেক কাজ করা লেগেছে আমার কোরবানির জন্য। আর এদিকে দেখতেই পাচ্ছেন আমি ভেজিটেবল, ডিমের কোরমা আর খাসি মাংস আর হচ্ছে পোলাও, এই সামান্য একটু আয়োজন করেছিলাম গেস্টদের জন্য। তো এই তো এটা হচ্ছে ঈদের পরের দিনের ভিডিও। ঈদের পর দিন আমরা বিকেলবেলা একটু ঘুরতে বের হয়েছিলাম, যেহেতু একা একা বোর ফিল করতেছিলাম, ফ্যামিলি নেই, কেউ নেই এখানে। তো প্রবাসীদের জীবনটা আসলে এরকমই, ফ্যামিলি না থাকলে এরকমটাই হয়ে থাকে। আসলে বিদেশে কোনো ঈদের আনন্দ নেই, এখানে কোরবানি হচ্ছে, ঈদ হচ্ছে, বোঝাই যায় না। বাংলাদেশে তো অনেক আমেজ থাকে ঈদের, এখানে তেমন কিছুই না। আমার এখানে ঈদ করতে একদমই ভালো লাগে না, তো যাই হোক কিছু করার নাই, ঈদ করতে হবে এখানে যেহেতু এখানে আসি। তো এই তো ঘুরতে চলে আসলাম, এখানে কোন দিকে যাচ্ছি জানি না, এত গরম ছিল ঈদের পর দিন। এখানে তো 50 ডিগ্রি তাপমাত্রা চলতেছে, এই গরমের মধ্যে আসলে আমরা কোথাও বের হতে চাই নাই, কিন্তু তবুও ঘরে ভালো লাগতেছিল না, ভাবতেছিলাম যে একটু কোথাও বেরিয়ে আসি, হয়তো বা ভালো লাগবে। আমরা এখন যে জায়গাটাতে আছি, এটা জায়গাটার নাম আমি ঠিক বলতে পারতেছি না, বাট এখানের চারপাশটা দেখতে কিন্তু খুবই সুন্দর ছিল। এটা হচ্ছে ওমানের গ্রামের, মানে আমাদের বাংলাদেশে যেরকম গ্রাম থাকে, এটা হচ্ছে ওমানের গ্রাম। তো খুবই সুন্দর চারপাশটা,
খুবই সুন্দর পাহাড়, গাছপালা, তারপরে কয়েকটা ঘর বাড়ি দেখতে ভীষণ ভালো লাগতেছিল। তো এই তো আপনাদের সাথে একটু শেয়ার করলাম। আর প্রতিদিনের মতো আপনাদের কাছে ছোট্ট একটা রিকোয়েস্ট, আপনারা যারা এখন পর্যন্ত আমার ভিডিওটা কন্টিনিউ করতেছেন, আমার ভিডিও দেখে যদি আপনাদের কাছে ভালো লাগে প্লিজ ভিডিওতে একটা লাইক দিয়ে দিবেন। আর আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন, আপনি চাইলে কিন্তু আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার এই ছোট্ট পরিবারে আপনি একজন সদস্য হয়ে থেকে যেতে পারেন। আর আপনি যদি অলরেডি সবগুলো কাজ করে দিয়ে থাকেন তাহলে আপনাকে জানাই অসংখ্য ধন্যবাদ। আর এই তো চলে আসলাম বিচে, এটা হচ্ছে আল শিফা বিচ। এখানে তেমন মানুষজন নেই, মাত্র কয়েকজন মানুষ। তারপরে দেখতেছি পানিতে গোসল করতেছে অনেকে, আর পানির কালারটা মাশাল্লাহ অনেক সুন্দর ছিল। বাট এখানে এত বেশি গরম ছিল যে গাড়ি থেকে নামার পর পুরা ঘেমে আমার অবস্থা খারাপ, আমরা যারা গিয়েছিলাম সবার অবস্থা খুব খারাপ হয়ে গেছে। জাস্ট আমি গাড়ি থেকে এখানে জাস্ট 5টা মিনিট দাঁড়িয়েছিলাম জাস্ট ভিডিও করার জন্য। এই 5 মিনিটে আমার অবস্থা খুবই খারাপ হয়ে গিয়েছে, আমি আর এখানে দাঁড়িয়ে থাকতে পারিনি, আমি আবার গাড়ির মধ্যে বসে পড়েছি। এখন যেহেতু আসরের আজান দিয়ে ফেলেছে, তার জন্য এখানে একটা মসজিদ ছিল, এখানে নামাজ পড়তে এসেছিলাম। আর এখানে ছাগলগুলো দেখতেছিলাম, মাশাল্লাহ খুব সুন্দর লাগতেছিল। আর কয়েকটা বাড়ি ঘর সেটা আপনাদেরকে দেখাচ্ছিলাম। তো এখানে তো আর ঘোরার মতো তেমন কোনো অবস্থাই নেই, কারণ এত বেশি গরম ছিল, আমাদের অবস্থা খুব খারাপ হয়ে গিয়েছিলো গাড়ি থেকে নেমেই। তো আর কিছু করার নাই, এখান থেকে আমরা চলে যাচ্ছি, আবার এখান থেকে রওনা দিয়েছি অন্য জায়গায়, অন্য একটা জায়গা যাব, যেহেতু এখানে অনেক বেশি গরম, এখানে ঘোরা পসিবল না। তো আপনাদেরকে আমি একটু পরে আরেকটা সুন্দর একটা জায়গায় নিয়ে যাব, সেটা আপনাদেরকে একটু পরেই দেখাচ্ছি, আপনারা দেখতে থাকেন। আমরা যেই পথ দিয়ে যাচ্ছিলাম, তো হঠাৎ করে আমাদের চোখে এই বাড়ির মতো কিছু একটা দেখতে পেলাম দূর থেকে। তো ভাবলাম যে আসলে দেখে আসি যে এটা কী। এখানে চারপাশে শুধু মরুভূমি আর মাঝখানে শুধু এই বাড়িটাই দেখা যাচ্ছে। তো আগ্রহ হলো যে এখানে কী সেটা দেখব। আর এই তো দেখতেই পাচ্ছেন, এটা খুবই সুন্দর একটা রেস্টুরেন্ট ছিল। আমার কাছে মনে হচ্ছিলো যে আমি থাইল্যান্ড চলে এসেছি কিছু সময়ের জন্য, আমার কাছে মনে হচ্ছিলো। আমি আপনাদের একটু পরেই দেখাচ্ছি যে আসলে আমার কেন মনে হচ্ছিলো যে আমি থাইল্যান্ডে চলে এসেছি। তো রেস্টুরেন্টটা আসলেই খুব সুন্দর ছিল, নিরিবিড়ি পরিবেশ, আমার কাছে অনেক বেশি ভালো লেগেছে এখানে এসে। আর এটা আমি এখন আপনাদেরকে দেখাবো যে আসলে রেস্টুরেন্টটা কতটা সুন্দর। এটা হচ্ছে রেস্টুরেন্টের এন্ট্রান্স, আর এই পাশটাতে কয়েকটা টেবিল আছে, আর ওই পাশে দেখতেই পাচ্ছেন কোনো কিছু নেই, শুধু মরুভূমি, বালু ছাড়া আর কিছুই নেই। আর এই তো এটা হচ্ছে পুরোটা রেস্টুরেন্ট। আর এই পাশে দেখতেই পাচ্ছেন পানির কালারটা মাশাল্লাহ কত সুন্দর। ওই পাশে হচ্ছে সিটিং এরিয়া রয়েছে। এই জায়গাটাতে আসার পর আমার কাছে এতটা ভালো লেগেছে, এতটা শান্তি লাগতেছিলো দেখে, পরিবেশটা মাশাল্লাহ এত সুন্দর ছিল। তো কিছু সময়ের জন্য আমার কাছে মনে হয়েছে যে আমি থাইল্যান্ডে চলে এসেছিলাম, মানে পরিবেশটাই এরকম, অনেক প্রশান্তি লাগতেছিল এখানে। তো এই তো এখানে আমরা কিছুক্ষণ ছিলাম, তারপর এখন চলে যাচ্ছি। এই দিকে রাস্তাগুলো খুবই ডেঞ্জারাস ছিল, রাতের বেলা অনেক ডেঞ্জারাস, কারণ চারপাশে শুধু পাহাড় আর পাহাড়, ঘরবাড়ি খুবই কম। তো আমরা চাচ্ছিলাম যে রাত হওয়ার আগে আমরা যেন এই প্লেসটা থেকে বের হয়ে যেতে পারি। তো আমরা চলে আসলাম ওইখান থেকে, আলহামদুলিল্লাহ সেফলি চলে এসেছি এখানে। আমরা এখন শপিং মলে চলে এসেছি, যেহেতু অন্য কোথাও ঘোরার মতো কোনো অবস্থা নেই এত গরম, তো শপিং মলটাই আমি মনে করি বেটার, শপিং মলে ঘোরাটাই অনেক ভালো ছিল। তো আমি আইকিয়াতে চলে এসেছি এখানকার কিছু দেখার জন্য আর কি, যদি কোনো কিছু পছন্দ হয় তাহলে নিয়ে যাব। তো এই তো এখানে একটু ঘুরলাম, কারণ এখানে এসির মধ্যে ঘুরে কিন্তু অনেক আনন্দ, বাইরে ঘোরার চেয়ে এসির মধ্যে অনেক ভালো লাগতেছিল। আমি যখন ওমানে এসেছিলাম তখন আমার সংসারে যে হাঁড়ি পাতিলগুলো দরকার ছিল, তো সেই প্রথম হাঁড়ি পাতিলগুলো কিন্তু আমি আইকিয়া থেকেই কিনেছিলাম। তো এখানে এসে না ওই কথাটা মনে পড়ে গিয়েছিল যে এখান থেকেই আমি কিন্তু আমার সংসারে সেই হাঁড়ি পাতিলগুলো প্রথম কিনেছিলাম। তো যাই হোক, আপনাদের সাথে টুকটাক কিছু মেমোরি শেয়ার করলাম, আর আজকের ভিডিওটা আর বেশি বড় করব না। সবাই অনেক বেশি ভালো থাকবেন, আমাদের জন্য দোয়া করবেন।
আপনাদের জন্য রইল অনেক অনেক দোয়া এবং ভালোবাসা। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।